কিন্তু ক্যাবিনেটের কাজ এবং একই সাথে জিপসামের কাজ। তো বুঝতে পারছেন এই জিপসামের কাজ এবং ক্যাবিনেটের কাজ এই দুইটা ছাড়া প্রায় সব কাজই আমরা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আপনারা যারা বিল্ডিংয়ের ব্যাপারে খোঁজখবর করছেন তারা প্রত্যেকে জানেন বিএসআরএম রড ঠিক কতটা শক্তিশালী ও মজবুত একটা বিল্ডিংয়ের জন্য। করোনাকালীন সময়ে কিন্তু এই রডের দাম বহু গুণে বেড়ে গিয়েছে, কিন্তু তারপরও আমরা সেই নিশ্চয়তার দিকটা মাথায় রেখেই এখনও পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি বিএসআরএম রড। ভিউয়ার্স, আমাদের এই বিল্ডিংটিতে পাইলিং করা 105 ফিট। যারা পাইলিং সম্পর্কে জানেন তারা অবশ্যই এতক্ষণে চোখ কপালে উঠে গেছে, স্বাভাবিক, কারণ যারা নিজেদের জন্য পার্সোনাল বিল্ডিং তৈরি করে থাকে তারাও কিন্তু 60 থেকে 70 ফিট পাইলিং দিয়ে থাকে। এছাড়া আপনাদের জন্য রয়েছে ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা। যারা আপনারা মাসিক কিস্তিতে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে পেয়ে যেতে পারেন মাসিক কিস্তির মাধ্যমে এই ফ্ল্যাটের মালিকানা। কেমন আছেন সকলে? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভীষণ ভালো আছেন এবং সেই সাথে হয়তো বা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমাদের নতুন বিল্ডিংয়ের আপকামিং ফ্ল্যাটের ভিডিও নিয়ে। হ্যাঁ দর্শক, আপনাদের সেই দিকটা মাথায় রেখেই দেশ বাংলা হাউজিংয়ের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লাক্সারিয়াস ফ্ল্যাটের ভিডিও। তো চলুন দর্শক, আপনাদেরকে আমরা সংক্ষেপে জানিয়ে দিই সেই লাক্সারিয়াস ফ্ল্যাটে আপনাদের জন্য কী কী থাকছে। সর্বপ্রথম আমরা জানিয়ে দেবো সেই ফ্ল্যাটটির সাইজ সম্পর্কে। আমরা আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু 1450 স্কোয়ার ফিট, অর্থাৎ আপনাদের যে কোনো পরিবারের জন্য সেটা কিন্তু ভীষণ মানানসই হয়ে যাবে, না খুব বেশি বড় না খুব বেশি ছোট, অর্থাৎ আপনাদের জন্য একেবারে পারফেক্ট কিন্তু আমাদের আজকের এই ফ্ল্যাটটি। অতএব আপনারা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখার জন্য। এখন চলুন সেই ফ্ল্যাটে আপনাদের জন্য কী কী থাকছে সেটা সম্পর্কে একটু জানিয়ে দিই। সেই ফ্ল্যাটটিতে আপনাদের জন্য থাকছে 3টি বেড, থাকছে 3টি বাথ, থাকছে 2টি বারান্দা এবং ড্রয়িং, ডাইনিং ও একটি লাক্সারিয়াস কিচেন। হ্যাঁ দর্শক, আপনারা কিচেনটি দেখলে হয়তোবা একেবারেই মুগ্ধ হয়ে যাবেন আমাদের এই ফ্ল্যাটটি দেখার জন্য এবং সেই সাথে হয়তোবা লোভ সামলাতে পারবেন না এই দারুণ ফ্ল্যাটের মালিকানা পাওয়ার হাত থেকে। তো চলুন দর্শক, আপনাদেরকে টোটাল ফ্ল্যাটটা আমরা দেখিয়ে দিই একেবারেই। নিজস্ব কাঠ মিস্ত্রি দ্বারা এবং তার সম্পূর্ণভাবে হাতের
যখন নিজে কখনো নিজের জন্য কিছু তৈরি করা হয়ে থাকে তা কিন্তু অত্যন্ত যত্নের সাথে তৈরি করা হয় এবং সেই জিনিসটির গুণ সম্পর্ক কিন্তু যথাযথ চিন্তা ভাবনা মাথার মধ্যে রেখেই তা তৈরি করা হয়। তো বুঝতেই পারছেন আমরা নিজেদের জন্য নিজস্ব জিনিস নিজস্ব মানুষ দিয়ে তৈরি করেছি, অর্থাৎ এটি কিন্তু গুণ এবং দেখতে সব দিক থেকে সব থেকে উপরে থাকবে। তো বুঝতেই পারছেন দর্শক, একটু পলিশ করার পর এবং রং করার পর যখন আপনাদের সামনে উপস্থাপন করবো তখন তা দেখতে ঠিক কতটা মনোমুগ্ধকর হবে কথা দিচ্ছি। আপনারা এটি দেখে টোটাল প্ল্যানটিই হয়তো পছন্দ করে ফেলবেন। এখন চলুন আপনাদেরকে একটু লক সম্পর্কে জানিয়ে দিই। আমাদের ডোরের মেন ডোরের ডিজাইনটি ঠিক যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ মেন ডোরের লকটি, কারণ এটি আপনার নিরাপত্তা এবং সিকিউরিটির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য ড্রয়িং স্পেসটি রেখেছি, অর্থাৎ ড্রয়িং স্পেসটিতে চাইলেই আপনারা কিন্তু খুব সহজেই ছোটোখাটো একটা অনুষ্ঠান করে ফেলতে পারবেন। আপনারা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই জায়গাতে কিন্তু খুব সহজেই ঘরোয়াভাবে 14-15 জনের একটা অনুষ্ঠান ইজিলি আপনারা শেষ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার এর জন্য যেতে হবে না বাইরে কোথাও, এবং ঘরে খুব সুন্দর করে কিন্তু আপনি ড্রয়িং স্পেসটি সাজাতেও পারবেন। আমরা যখন ড্রয়িং স্পেসটি ছোটো পাই তখন কিন্তু সাজানোর ব্যাপারে আমাদের জিনিসপত্রের ব্যাপারে অনেক কিছু মাথায় রাখতে হয়, এখানে কিন্তু আপনি সেটা একেবারেই উন্মুক্ত পাচ্ছেন। এখন চলুন আপনাদেরকে আমি ম্যাটেরিয়ালস সম্পর্কে একটু জানিয়ে দিই। আমরা ফ্লোরে যে টাইলসটা ইউজ করেছি সেটি কিন্তু চায়না মেরুল পলিশ টাইলস, এবং সেই টাইলসের সাইজটা কিন্তু 24x24, অর্থাৎ আপনি গুণে ও মানে কিন্তু সেরাটাই পেয়ে যাচ্ছেন আমাদের এখানে। এখন চলুন আপনাদেরকে একটু কালারটা সম্পর্কে আমি নজর দিই। কালারটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন কালার কম্বিনেশন কিন্তু অস্থির সুন্দর হয়েছে, অর্থাৎ আমরা দেওয়ালে যখন প্লাস্টিক পেইন্ট করব তখন তার কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখন প্লাস্টিক পেইন্ট সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। প্লাস্টিক পেইন্ট কিন্তু এমন একটা ব্যাপার যেখানে খুব সহজেই আপনি দাগ সোপ করলেও সেটা রিমুভ করে ফেলতে পারবেন, অর্থাৎ আপনার বাচ্চা পেন্সিল বা কোনো কিছু দিয়ে দাগ দিয়ে দিল কিংবা খাবার ফেললো তার ফলে যে একটা দাগ পড়ে যাবে সেই দাগটা খুব সহজেই আপনি যে কোনো কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন, কিংবা আপনি ব্যবহার করতে পারেন টিস্যু, টিস্যু সহজে আপনি খুব সহজেই এই দাগটা রিমুভ করে দিতে পারবেন। এখন আপনাদেরকে আমি একটু রুফ সম্পর্কে জানিয়ে দিই। আমরা কিন্তু টোটাল ড্রয়িং স্পেসটাই কভার করবো জিপসাম দিয়ে, রোজ জিপসাম দিয়ে, যেটা তৈরি হয়েছে থাইল্যান্ডের হোয়াইট সিমেন্ট দিয়ে। আপনারা এখানেও নিশ্চিত থাকেন যে আপনি গুণে পাচ্ছেন সব থেকে সেরাটা। আর রোজ জিপসামের কথা যখন বলেছি, আমাদের আগের ভিডিওগুলো দেখলে আপনাদের অবশ্যই মনে থাকার কথা যে রোজ জিপসামগুলো কতটা সুন্দর হয়, এবং এটাও জেনে থাকার কথা যে সেই রোজ জিপসামের ফলে কিন্তু আপনার রুমের সৌন্দর্য, ফ্ল্যাটের সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়, কারণ রোজ জিপসামের কারুকাজগুলো এতটাই সুন্দর ও মনোমুগ্ধকর থাকে। এখন আপনাদেরকে একটু টুকটাক লাইন সম্পর্কে আমি জানিয়ে দিই। আমাদের এখানে থাকবে আপনার ড্রয়িং স্পেসে ইন্টারনেট লাইনের ব্যবস্থা, থাকবে এসি লাইনের ব্যবস্থা, এবং থাকবে ডিশ লাইনের ব্যবস্থা, টিনটি লাইনের ব্যবস্থা, অর্থাৎ সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন একেবারেই আপনার হাতের মুঠোতে। বাকি রইল আমার ড্রয়িং স্পেস সম্পর্কে বলতে সুইচগুলো সম্পর্কে, এখানেও আপনাদের জন্য থাকছে একটি বিশেষ চমক। আমরা কিন্তু পুরো ফ্ল্যাটের যেখানে যেখানে ইলেকট্রিক সুইচ ব্যবহার করার বিষয়টি এসেছে সেখানে সেখানে কিন্তু আমরা ভীষণ উন্নত মানের এবং অত্যন্ত সুন্দর সুইচগুলো ইউজ করেছি, এবং প্রত্যেকটি সুইচ কিন্তু মালয়েশিয়ান সুইচ। ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাটের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ কিচেনে। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি কিন্তু এই মুহূর্তে কিচেনই আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন আপনাদেরকে একটু আমি বিবরণ সহকারে বলে দিই। সেই টাইলস সম্পর্কে আপনাদেরকে আবার জানানোর কারণ হচ্ছে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমাদের কিন্তু কিচেনের টাইলসের কালারটা একেবারে ভিন্ন দেওয়া হয়েছে, কারণ আমরা যদি কিচেনে ওয়ালে আপনার হোয়াইট কালার কোনো টাইলস ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখবেন নোংরাটা একটু বেশিই হয়, একটু বেশিই চোখে পড়ে। তো আপনাদের সেই সুবিধার কথা মাথায় রেখে আমরা কিন্তু কালার কম্বিনেশনটা রেখেছি এতটাই সুন্দর যাতে আপনার সুযোগ সুবিধাটা বহু গুণে বেড়ে যায়। এখন চলুন বাকি বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। আমরা কিচেনে আলাদাভাবে যেগুলো রাখছি সেগুলো হচ্ছে সিঙ্ক। তো চলুন আপনাদেরকে সিঙ্কটা একটু দেখিয়ে দিই। আমাদের যে সিঙ্কটি রাখা হয়েছে কিচেনে সেটা কিন্তু আরএফএলের সিঙ্ক, অর্থাৎ বুঝতে পারছেন সব থেকে উন্নত মানের সিঙ্কটি আমরা আপনাদের জন্য রেখেছি, এবং তার গভীরতাটা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন এটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। সাধারণত হয় কি,
আমরা যখন সিমটা ইউজ করি তখন তার সামনে দাঁড়িয়ে থাকলে পানির ছিটাগুলো এসে আমাদের শরীরটা ভিজিয়ে দেয়। কিন্তু সিঙ্কের গভীরতা যদি বেশি হয় তাহলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। এখন চলুন আরেকটি বাড়তি সুবিধার কথা আপনাদেরকে জানিয়ে দিই। রয়েছে আমাদের এই কিচেনেই আপনাদের জন্য গিজারের ব্যবস্থা, অর্থাৎ আপনারা ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা পেয়ে যাচ্ছেন একই সাথে। কিচেনে গিজার কতটা গুরুত্বপূর্ণ সেটার আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই সমস্যা থাকে ওয়াশরুমে যেয়ে ওজু করার ব্যাপারটাতে। তো তারা কিন্তু খুব সহজেই কিচেনে এসে গরম পানি দিয়ে ওজু করে ফেলতে পারবেন, কারণ অনেকেরই থাকে ঠান্ডা পানিতে ওজু করতে সমস্যা। তো সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ সমাধান রয়েছে, আপনারা কিচেনে গিজারের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন, হয়ে যাচ্ছে আপনাদের গরম পানির সমাধান, রয়ে যাচ্ছে আপনাদের ওজুর সমস্যার সমাধান। এখন চলুন বাকি সুযোগ সুবিধাগুলো একটু জানিয়ে দিই। আপনারা কিচেনে খুব সুন্দরভাবে পাবেন কিছু ক্যাবিনেটের ব্যবস্থা, যেটা আমরা উপর দিকেও রাখছি, এবং আমাদের যে গ্যাসের লাইন বা গ্যাসের চুলা ঠিক তার নিচেও আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাবিনেটের ব্যবস্থা। আমরা উভয় ক্ষেত্রে কিন্তু ক্যাবিনেটটি রাখছি চিটাগংয়ের অরিজিনাল বার্মাটিক সেগুন বোর্ডের তৈরি, অর্থাৎ সব থেকে উন্নত এবং মজবুত দিয়েই আমরা কিন্তু আপনাদের জন্য এই ক্যাবিনেটটি রাখছি। ক্যাবিনেটে আপনারা খুব সুন্দরভাবে ছোটোখাটো যে কোনো কিছু গুছিয়ে রাখতে পারেন। সেই সাথে থাকছে আপনাদের একটি সুন্দর জানালার ব্যবস্থা, যেখান দিয়ে অবশ্যই আপনাদের জন্য প্রাকৃতিক আলো এবং বাতাস ভরপুরভাবে পাবেন। থাকবে এক অন্য রকম আয়োজন, কারণ আমাদের কিন্তু প্রাকৃতিক আলো বাতাসটা ভীষণভাবে প্রয়োজন শরীরের জন্য এবং অবশ্যই মনের সুস্থতার জন্য। এবং সে জানলে আমরা থাই গ্লাস দিয়ে আপনাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবো। সেই সাথে থাকবে মসকিটো নেট, যেটি আপনাকে এই সুযোগ সুবিধা প্রদান করবে যাতে কোনো রকম কোনো পোকামাকড় বা মশা আপনার উপর আক্রমণ করতে না পারে। অর্থাৎ আপনি জানালা খোলা রেখেও একই সাথে কিন্তু যেরকম আলো বাতাস পাচ্ছেন ঠিক সেরকম মশার হাত থেকেও রক্ষা পাচ্ছেন। এছাড়াও আপনাদের জন্য রয়েছে যে ট্যাপের লাইনগুলোর ব্যবস্থা, সেটা কিন্তু আমরা অত্যন্ত উন্নত মানের ট্যাপ লাইন রেখেছি, এবং যে সুইচগুলোর ব্যবস্থা থাকবে সেগুলো যথারীতি আগের মতো মালয়েশিয়ান সুইচ। এবং এখানেও আমরা আপনাদের জন্য একটি ইলেকট্রিক লাইনের ব্যবস্থা রাখবো, যাতে আপনি কিচেনেই খুব সহজেই যে কোনো ধরনের ইলেকট্রিক কাজকর্ম করে ফেলতে পারেন হাতের কাছে। যেমন আপনি ইউজ করতে পারেন ব্লেন্ডার খুব সহজেই, যাতে আপনি এই কাজটি করতে পারেন সেজন্য আমরা ইলেকট্রিক লাইনেরও ব্যবস্থা রাখবো। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমটি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে দেখাতে চলেছি মাস্টার বেডরুমের ডোরটি সম্পর্কে। একটু যদি ক্লোজ হয়ে ডিজাইনটি সম্পর্কে একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন আমরা এই ডোরটিতে যে ডিজাইনটি রেখেছি তা কিন্তু আমাদের মেইন ডোরের ডিজাইনের সাথে বেশ মিল রেখেই করেছি। কারণ একটি রুমে একটি ফ্ল্যাটে যখন বিভিন্ন ডোর ইউজ করা হয় তখন যদি ডিজাইনগুলো আলাদা আলাদা হয় তা কিন্তু বেশ একটু বেকাপ্পা টাইপেরই লাগে। তো সেই দিকটা মাথায় রেখেই আমরা যে ডিজাইনটা করেছি সেটা মেইন ডোরের সাথে মিল রেখে করেছি, এবং আগের মতোই সেই মেইন ডোরের মতোই আমরা এখানে যে কার্ডটা ইউজ করেছি তা কিন্তু চিটাগংয়ের অরিজিনাল সেগুন কার্ড, এবং আমরা যে ডিজাইনটি করেছি তা কিন্তু আমাদের সেই নিজস্ব কাঠমিস্ত্রি দ্বারাই করেছি, এবং অবশ্যই এটা হাতে খোদাই করা, কোনোভাবে মেশিনে কোনো সংস্পর্শ নেই। এখানে আমরা এখনও লকটি লাগাতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আমরা যে লকটি নিয়ে এসে রেখেছি সেটা কিন্তু আগের মতোই মালয়েশিয়ান লক, এবং তা অত্যন্ত সিম্পল এবং সৌন্দর্যের দিক থেকে সব থেকে এগিয়ে। তো বুঝতে পারছেন সিম্পল এবং গর্জিয়াস কিন্তু আপনারা লক পেয়ে যাচ্ছেন। এখন চলুন আপনাদেরকে আমি ডিটেলসে ভিতরটা একটু দেখিয়ে দিই। ভিউয়ার্স মাস্টার বেডরুমটা আপনারা মাস্টার বেডরুমটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম এবং সেই সাথে অ্যাটাচড ব্যালকনি। এখন চলুন আপনারা ভিতরে কী কী পাচ্ছেন সেটা একটু জানিয়ে দিই। সে আগের মতোই আমাদের ফ্লোরে থাকছে চায়না মেরুল পলিশ টাইলস এবং ওয়ালে থাকছে প্লাস্টিক পেইন্ট, এবং আমরা কিন্তু সেই রুফটা আগের মতোই কাভার করবো টোটালি রোজ জিপসাম দিয়ে, যা আপনাদের আগেই বলে দিয়েছে অত্যন্ত সুন্দর এবং কারুকার্যময়। এবং মাস্টার বেডরুমতে এছাড়াও আপনাদের জন্য আরও থাকছে যে ইলেকট্রিক সুইচগুলোর ব্যবস্থা, সেই ইলেকট্রিক সুইচগুলো কিন্তু মালয়েশিয়ান আগের মতোই, এবং এছাড়াও কিছু লাইনের ব্যবস্থা থাকছে, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। থাকছে ইন্টারনেট লাইনের ব্যবস্থা, থাকছে এসি লাইনের ব্যবস্থা, থাকছে টিএনটি লাইনের ব্যবস্থা, এবং সেই সাথে ডিশ লাইনের ব্যবস্থা। অর্থাৎ আপনার মাস্টার রুমটিতে কিন্তু যা যা প্রয়োজন তার সব কিছু পেয়ে যাচ্ছেন হাতের কাছে। মাস্টার বেডরুমটিতে আপনারা পাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম এবং পাচ্ছেন একটি অ্যাটাচড ব্যালকনি। অ্যাটাচড ব্যালকনি আপনারা খেয়াল করলেই দেখবেন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটি থাই গ্লাস দিয়ে পার্টিশন দিয়ে দেবো, অর্থাৎ আপনার এই ব্যালকনিটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়ে যাবে। এবং তার সাইজটাও দেখতে পাচ্ছেন, সাধারণত অ্যাটাচড ব্যালকনিগুলো কিন্তু এতটা বড় সাইজের হয়ে থাকে না। এখন চলুন আপনাদেরকে দেখে দিই আমরা ওয়াশরুমটা। ওয়াশরুমের ঠিক উপরে আপনাদের জন্য রাখা হয়েছে একটি স্টোর রুমের ব্যবস্থা, যার ডোরটি আমরা কাভার করবো চিটা
প্যাংগংয়ের বায়োমেট্রিক সেগুন কোড দিয়ে। এবং আমরা যে ওয়াশরুমের ডোরটি দিব সেটা কিন্তু আরএফএলের ডোর থাকবে, অর্থাৎ সব থেকে উন্নত এবং সুন্দর ডোরটি আপনাদের জন্য থাকবে। চলুন আমরা ভিতরটা একটু দেখে দিই। ভিতরে কিন্তু আমাদের স্পেসটা ভীষণ বড়। আপনারা চাইলে এখানে বাথটাবও ইউজ করতে পারেন নিজেদের মতো করে, কিন্তু আমরা এখানে আপনাদের জন্য রাখবো একটা হাই কমোড এবং থাকবে আপনাদের জন্য হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা এবং একটি নর্মাল শাওয়ারের ব্যবস্থা। সেই সাথে আপনাদের জন্য রয়েছে গিজারের ব্যবস্থা, অর্থাৎ আপনারা কিন্তু অ্যাটাচড ওয়াশরুম ও গিজার মানে ঠান্ডা পানি এবং গরম পানি উভয় ব্যবস্থাই পেয়ে যাচ্ছেন। সেই সাথে আপনাদের জন্য একটি সুন্দর লুকিং গ্লাস এবং আরএফএলের একটি বেসিন। তো বুঝতেই পারছেন আপনার এই ওয়াশরুমটা কিন্তু আপনাদের জন্য থাকবে একেবারেই সাজানো গোছানো এবং সব থেকে উন্নত মানের। আমাদের মাস্টার বেডরুমটির সাইজ কিন্তু 16x12, অর্থাৎ বুঝতে পারছেন ভীষণ বড় একটা রুম রাখা হয়েছে আপনাদের জন্য। এবং ফ্লোর কভার করা হয়েছে চায়না মেরুন পলিশ টাইলস দিয়ে। আমরা আগের মতোই ওয়ালটাও কভার করবো প্লাস্টিক পেইন্ট দিয়ে এবং রুফটা কিন্তু সেই একই রকমভাবে আমরা কভার করে দিচ্ছি রোজ জিপসাম দিয়ে, অর্থাৎ সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় রুম থাকছে আপনাদের জন্য। এছাড়া আমরা যে সুইচ ব্যবহার করবো আগের মতোই আমরা সেই মালয়েশিয়ান সুইচ ব্যবহার করছি। থাকছে ইন্টারনেট লাইনের ব্যবস্থা, থাকছে ডিশ লাইনের ব্যবস্থা, 20 লাইনের ব্যবস্থা এবং এসি লাইনের ব্যবস্থা। তো সব থেকে সুন্দরভাবে সাজানো গোছানো এবং হাতের কাছে সব দিয়ে আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করছি আমাদের এই মাস্টার বেডরুম। এখন আপনারা দেখবেন গেস্ট বেডরুম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই একই রকম একই ডিজাইন দিয়ে আমরা আপনাদের জন্য তৈরি করেছি গেস্ট বেডরুমের ডোরটি এবং তা কিন্তু চিটাগংয়ের অরিজিনাল সেগুন কাঠ দিয়ে এবং নিজস্ব কাঠমিস্ত্রি দ্বারা হাতে খোদাই করা। ডিজাইনটা কিন্তু এখনও পলিশ করা হয়নি, পলিশ করার পর এটা কিন্তু আরও বেশি সুন্দর ও মনোমুগ্ধকর হবে। চলুন আমরা ভিতরটা একটু দেখে আসি। সবার আগে আপনাদেরকে জানিয়ে দিই গেস্ট বেডরুমের সাইজটি। আমাদের গেস্ট বেডরুমের সাইজটি কিন্তু 14x12 এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আগের মতোই টাইলস দিয়েছি একই রঙের একই কালারে। কালার কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর করে আমরা যে টাইলসটা দিয়েছি সেটা কিন্তু চায়না মেরুন পলিশ টাইলস এবং 24x24 একইরকমভাবে ওয়ালে আমরা কিন্তু করবো আগের মতোই প্লাস্টিক পেইন্ট। কিন্তু এখানে আপনাদের জন্য আর একটা যে চমক রয়েছে সেটা হচ্ছে আমরা যে জানালাটি এখানে আপনাদের জন্য রেখেছি সেই জানালাই আমরা কিন্তু গ্রিলের পরিবর্তে দিয়েছি এসএস। তো বুঝতে পারছেন এসএস স্টিল, এটা 100% এসএস স্টিল, অর্থাৎ সব থেকে নিরাপত্তা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এসএস স্টিল সম্পর্কে আপনাদেরকে আগের ভিডিওতে জানানো হয়েছে। এখন চলুন বাকি আর কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো জানিয়ে দিই। ক্যাবিনেটের কাজ এবং একই সাথে জিপসামের কাজ। তো বুঝতে পারছেন এই জিপসামের কাজ এবং ক্যাবিনেটের কাজ এই দুইটা ছাড়া প্রায় সব কাজই আমরা গুছিয়ে নিয়ে চলে এসেছি, অর্থাৎ আমাদের ফ্ল্যাটটি কিন্তু 90% রেডি আপনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোজ জিপসামের কাজগুলো কিন্তু চলছে। আমাদের রোজ জিপসামগুলো সাধারণত থাইল্যান্ডের হোয়াইট সিমেন্ট দ্বারা তৈরি করা হয় এবং তার ডিজাইন এবং কারুকার্য কতটা সৌন্দর্য হয় তা কিন্তু আপনাদের অলরেডি দেখানো হয়েছে। তো চলুন দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই ফ্ল্যাটের তৃতীয় মাস্টার বেডরুমে। আপনাদেরকে ডিটেলসে কিছুটা বলে দিই, আমাদের যে ডোরটি দেখতে পাচ্ছেন তৃতীয় বেডরুমে তা কিন্তু একই রকমভাবে চিটাগংয়ের অরিজিনাল সেগুন কাঠ দিয়ে তৈরি এবং যথারীতি ডিজাইনগুলো সেই আমাদের নিজস্ব কাঠমিস্ত্রি দ্বারা হাতে খোদাই করা। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি সুন্দর লক রেখেছি যেটা অত্যন্ত সিম্পল এবং ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে তৈরি। প্রতিটা লকেই আপনাদের জন্য চারটা করে চাবি থাকছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন লকের কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর। ডোর আর লকের কালার দুটোর কম্বিনেশন কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর হবে। আমাদের এই বেডরুমের ওয়ালটিও কিন্তু প্লাস্টিক পেইন্ট দিয়েই কভার করা এবং ঠিক তার সাথে কালার কম্বিনেশন করে আমরা টাইলসের ব্যবস্থা রেখেছি ফ্লোরে। আমাদের ফ্লোর টাইলসটা আগের মতোই চায়না মেরুন পলিশ টাইলস এবং তাও 24x24। সেই সাথে আপনারা এই বেডরুমে আর যা যা পাচ্ছেন তা হচ্ছে অ্যাটাচড ব্যালকনি এবং অ্যাটাচড ওয়াশরুম। এবং একই সাথে আমাদের রুফটা কিন্তু এই রুমেও কভার হবে রোজ জিপসাম দিয়ে। আমরা রোজ জিপসাম সম্পর্কে কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়ে এসেছি। এখন চলুন আপনারা কী কী ইন্টারনেট লাইন সহ আর কী কী লাইনের ব্যবস্থা পাচ্ছেন সেটা জানিয়ে দিই। এই রুমেও আপনাদের জন্য থাকছে এসি লাইনের ব্যবস্থা, থাকছে টিএনটি লাইনের ব্যবস্থা এবং একই সাথে ডিশ লাইনের ব্যবস্থাও। এখন চলুন আপনাদেরকে অ্যাটাচড ব্যালকনিটা আমি দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা যে স্পেসটি দেখতে পাচ্ছেন তা মূলত অ্যাটাচড ব্যালকনির জন্য রাখা হয়েছে এবং এখানে একটা পার্টিশন যাবে যে পার্টিশনটি থাই গ্লাস দিয়ে হবে, অর্থাৎ আপনার রুমটি কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আর স্পেসটি দেখতে পাচ্ছেন বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমরা আপনাদের জন্য ব্যালকনিটি রেখেছি, হয়তো বা আপনারা একটু খেয়াল করলে তা লক্ষ্য করতে পারবেন।
এখন আপনাদেরকে দেখাবো আমরা ওয়াশরুমটি। ওয়াশরুমের উপরে এটিতেও আমরা খুব সুন্দরভাবে আপনাদের জন্য স্টোর রুমের ব্যবস্থা করেছি, এবং ওয়াশরুমে আমরা যে ডোরটি লাগাবো তার যথারীতি আরএফএলের ডোর। এবং ভিতরটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন অনেকটা স্পেস নিয়ে আমরা তৈরি করেছি আপনাদের জন্য অ্যাটাচড ওয়াশরুমটি। সেই সাথে তো পেয়ে যাচ্ছেন হাই কমোড, থাকছে আপনাদের জন্য হ্যান্ড শাওয়ার এবং একটি মুভিং শাওয়ার, থাকছে একটি লুকিং গ্লাস এবং সেই সাথে আরএফএলের একটি বেসিন। অবশ্যই লুকিং গ্লাসটি হবে আপনার মনের মতো এবং অত্যন্ত আকর্ষণীয়। আমরা ওয়াশরুমের ওয়াল এবং ফ্লোর দুটি কভার করেছি চায়না মেরুন পলিশ টাইলস দিয়ে। এবং ওয়াশরুমের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে আপনারা এই ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন যথারীতি নর্মাল পানি এবং গরম পানি দুটির ব্যবস্থা একই সাথে, অর্থাৎ আপনাদের জন্য রয়েছে গিজার ব্যবস্থা। আমরা এখন আপনাদেরকে জানাবো এই ফ্ল্যাটের ডাইনিং স্পেসটি সম্পর্কে। চলুন দর্শক, টোটালি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ডাইনিং স্পেসে কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকছেন। আমাদের ডাইনিং স্পেসটি কিন্তু ভীষণ বড় একটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ আপনারা স্পেস পেয়ে যাবেন অনেক বেশি, যেখানে খুব সহজেই আপনি ছোটোখাটো সকল অনুষ্ঠানের সকল কিছু পরিচালনা করে ফেলতে পারবেন। এবং ডাইনিং স্পেসে ডাইনিং টেবিল তো মাস্ট বি থাকবে, সেই সাথে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু সাজিয়েও নিতে পারবেন। আর সাজানোর কথা যখন আসলো তখন আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের ডাইনিং স্পেসেও কিন্তু যথারীতি আমরা রুফ কভার করে দিয়েছি আপনাদের রোজ জিপসাম দিয়ে, অর্থাৎ আপনাদেরকে রুফের যে একটা ডেকোরেশন সেটা নিয়ে কোনোরকম কোনো ভাবনা চিন্তা করতে হবে না। এখন আসি আপনাদের ওয়ালের ব্যাপারে। ওয়ালটা আমরা যথারীতি এখানেও প্লাস্টিক পেন্ট দিয়ে কভার করেছি, এবং ফ্লোর কিন্তু আমরা সেই চায়না মেরুন পলিশ টাইলস যা 24x24 তা দিয়ে কভার করে দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডাইনিং স্পেসে, কিন্তু বেসিনের যে জায়গাটি থাকে ঠিক সেখানে। মূলত আমরা এখানে আপনাদের জন্য বেসিনের যে সেট আপ সেটা করব। দেখতে পাচ্ছেন বেসিনের সেট আপ করার জন্য এটা কিন্তু অত্যন্ত উন্নত মানের একটি ডিজাইন করা হয়েছে। আমরা যে টাইলসটা এখানে ইউজ করেছি ওয়ালে সেটা কিন্তু টোটালি আমাদের ডাইনিং স্পেসের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে দাঁড়ালে আপনার এক অন্যরকম ফিল আসবে অবশ্যই, যেটা আপনি বুঝতে পারবেন এখানে বেসিন সিস্টেমটা করার পর মুহূর্তে। দেখতে পাচ্ছেন আমরা যে টাইলস ইউজ করেছি সেটা কিন্তু চায়না মেরুন পলিশ টাইলস, এবং তার ডিজাইন অসম্ভব অসম্ভব সুন্দর। দেখুন এই ডিজাইনটি দেখলে আপনার মনে ধরে যাবে। এবং আমরা এখানে যে বেসিন রাখবো তা আরএফএলের বেসিন, সেই সাথে থাকবে একটা সুন্দর মনোমুগ্ধকর লুকিং গ্লাস, থাকবে আপনার হ্যান্ড টাওয়াল রাখার জন্য একটি সুন্দর স্পেস তৈরি করে দেওয়া। আপনারা দেখছেন এই ফ্ল্যাটের কমন ওয়াশরুমটি, তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই কমন ওয়াশরুমের ঠিক উপরটাতেই আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনাদের জন্য এখানেও রাখা হয়েছে স্টোর রুমের ব্যবস্থা, যার আমরা ডোরটা করে দিব বার্মাটিক সেগুন বোর্ড দিয়ে। এবং তার নিচেই দেখবেন আমাদের কমন ওয়াশরুমের ডোরটি, কমন ওয়াশরুমের ডোরটি হবে আরএফএলের ডোর দিয়ে। এবং ভিতরটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন অনেকটা স্পেস নিয়ে তৈরি করা হয়েছে আমাদের কমন ওয়াশরুমটি। আপনারা চাইলে এখানে কিন্তু খুব সহজে বাথটাবও ইউজ করে নিতে পারেন নিজেদের মতো করে, কিন্তু আমরা আপনাদের জন্য যা দিচ্ছি তা হচ্ছে এখানে আপনাদের জন্য থাকছে লো কমোডের ব্যবস্থা, থাকছে একটা মুভিং শাওয়ারের ব্যবস্থা এবং একটি অত্যন্ত সুন্দর লুকিং গ্লাস, সেই সাথে একটি বেসিনের ব্যবস্থা। এবং আমাদের বেসিনটি থাকবে আরএফএলের বেসিন। আপনারা যদি ওয়ালের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন ওয়াল ও ফ্লোর উভয়ই আমরা কিন্তু কভার করেছি চায়না মেরুন পলিশ টাইলস দিয়ে, এবং দুটির কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর, সেই সাথে আমরা ডিজাইনটাও যথারীতি মিল রেখেই আপনাদের জন্য করেছি।